वेलकम बैक टू माय चैनल। तो आज के लिए आबार किछु WBCS रिलेटेड MCQ प्रश्न निये चले एसेछि। तो बेशी कथा एक्स्ट्रा ना बोले चलुन शुरू करे देवा जाक। प्रथम प्रश्न जेटा सेटा बोलछे ए स्टार वाज सीन इन द स्काई, ए ড্যাশ স্টার ওয়াজ সিন ইন দ্য স্কাই। এখানে কি হবে, এ শুটিং স্টার ওয়াজ সিন ইন দ্য স্কাই। পরের প্রশ্ন দু নম্বর, পুট অন ইন মাইন্ড এটার মানে কি, রিমেম্বার, কোনো কিছু রিমেম্বার করাকে পুট অন ইন মাইন্ডও বলা হয়। নেক্সট বুক, এই প্রশ্নটা আমি আগেও একটা প্রশ্ন আগে একটা মক টেস্টে করিয়েছি। বুক মে বি ইউজড উইথ, টিকিট হবে এর সঠিক উত্তর। নেক্সট হুইচ, চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ওয়ার্ড ফ্রম দ্য অল্টারনেটিভ গিভেন বিলো। ওয়ার্ডটা হচ্ছে জেনার, জেনারের কারেক্ট মিনিং বার করতে বলেছে। জেনার মানে হচ্ছে এ স্পেসিফিক ক্যাটাগরি। আমরা ইউটিউবে বা বিভিন্ন ওয়েবসাইটে যখন কিছু আমরা ডাউনলোড করতে যাই তখন এরকম আলাদা ক্যাটাগরির জায়গায় জেনার বলে লেখা থাকে। সো জেনার মানে কি, স্পেসিফিক ক্যাটাগরি। পাঁচের ধাগেরটা বলছে পুট ইন এ কারেক্ট পার্টিসিপাল ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেস। মেরি ড্যাশ উই ওয়ার ফ্রিড ফ্রম অ্যানাক্সিটি। মেরি এখানে হয় মেরি হ্যাভিং অ্যারাইভড কমা উই ওয়ার ফ্রিড ফ্রম অ্যানাক্সিটি। মেরি মেরি হ্যাভিং অ্যারাইভড বেরিয়ে এসে বলছে উই আর ফ্রি ফ্রম অ্যানাক্সিটি, সেখানে হ্যাভ অ্যারাইভড হবে। নেক্সট চুজ দ্য ওয়ার্ড অপোজিট মিনিং অফ দ্য ওয়ার্ড আন্ডারলাইন বিলো। বলছে দ্য ক্রাউড ফেল স্টুপিফাইড বাই দ্য লেকচার। স্টুপিফাইড এর অপোজিট কি হবে, এনথ্রাস্ট। নেক্সট চুজ দ্য ওয়ার্ড অপোজিট ইন দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড আন্ডারলাইন বিলো। দ্য সাইলেন্স অফ দ্য চিলড্রেন বা সিনিস্টার, সাইলেন্সের অপোজিট ক্যাকোফোনি। ক্যাকোফোনি মানে কিচির মিচির করা, সাইলেন্সের ঠিক অপোজিট। নেক্সট বলেছে হ্যান্ড ইন গ্লাভস, এই প্রশ্নটা আগেও একটা MCQ প্র্যাকটিস করানোর সময় করা হয়েছে। সো হ্যান্ড অ্যান্ড গ্লাভস এর মানে কি, এর মানে ইন্টিমেট টার্ম। নেক্সট ইউজ সুইটেবল অক্সিলারি ভার্ব টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। মাদার সেজ ইউ ড্যাশ টু গো টু দ্য মার্কেট অ্যাডভান্স। এখানে কি হবে, মাদার সেজ ইউ হ্যাভ টু গো টু দ্য মার্কেট অ্যাডভান্স। নেক্সট ফিল ইন দ্য স্পেস উইথ অ্যান ইনফাইনাইটিভ ড্যাশ ফল্ট ইজ ভেরি ইজি, এটা আগেও করিয়েছি। এটা হবে টু ফাইন্ড দ্য ফল্ট ইজ ভেরি ইজি, কোনো একটা মধ্যে ভুল খুঁজে বার করাটা সহজ। দেয়ার ওয়াজ আ ড্যাশ অন দ্য মিড নাইট ট্রেন, এটা হবে হোল্ড আপ। দেয়ার ওয়াজ এ হোল্ড আপ অন দ্য মিড নাইট ট্রেন, এই প্রশ্নটা আগেও করেছি। আচ্ছা পরেরটা বলছে স্পট দ্য এরর, দ্য রিচ ইজ গেটিং রিচার ডে বাই ডে। এখানে ইজ গেটিং হবে না। নেক্সট পরবর্তী প্রশ্ন, টু থিন লেন্স অফ ফোকাল লেন্থ F1 অ্যান্ড F2 আর প্লেস ইন কন্ট্যাক্ট উইথ ইচ আদার। দ্য ফোকাল লেন্থ অফ দ্য কম্বিনেশন উইল গিভেন, ফোকাল লেন্থ কি হবে, F1 F2 বাই F1 প্লাস F2। অপশান এ হবে সঠিক উত্তর। নেক্সট বলছে ইফ এ ইজ দ্য অ্যাম্প্লিটিউড অফ সাউন্ড আফটার কভারিং দ্য ডিস্টেন্স আর, দেন এ ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু আর। সো অপশান বি হবে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন ১৬ দাগের বলছে, এ ওয়েভ
of 100 vibration per second was wavelength 3.2 meter. Find out the velocity of the wave. Wavelength 100 vibration per second hole 3.2 meter cover korte koto hobe 320 meter per second hobe answer. Next, helium is added to oxygen supply of deep sea diver because it is less soluble in blood than nitrogen in high pressure. ঠিক আছে, তাহলে less soluble in blood, less soluble in blood than nitrogen in high pressure. So helium দেওয়া হয়, nitrogen থেকে কম soluble হয় সেই জন্য। পরবর্তী, glycol. Glycol is added to aviation gasoline because glycol কে aviation মানে aeroplane যে company এরোপ্লেন যে চলে তার যে ফুয়েল থাকে তার অ্যাভিয়েশনের গ্যাসোলিন তাকে গ্যাসোলিন বলে, তার অ্যাভিয়েশনের সাথে গ্লাইকল মেশানো হয়। সোজা কথা, কেন মেশানো হয়? টু প্রিভেন্ট ফ্রিজিং অফ পেট্রোল। পেট্রোলটা হাই অল্টিটিউডে গিয়ে ফ্রিজ হয়ে যেতে পারে, সেটা যদি সেটা যাতে না হয় তার জন্য, ফ্রিজ যাতে না হয় তার জন্য গ্লাইকল মেশানো হয়। নেক্সট, the high boiling point of ethanol compared to dimethyl ether through having the same molecule formula is due to hydrogen bonding. Two nuclei which are not identical but having the same number of nucleons. আচ্ছা, nucleons টা কি? প্রোটন প্লাস নিউট্রন একসাথে মিলে একটা পরমাণু নিউক্লিয়াস, যে যে পরমাণু যে নিউক্লিয়াসটা তৈরি করে সেটাকে নিউক্লিয়ন বলে। এইটাকে আমরা ভর সংখ্যাও বলতে পারি বা অ্যাটমিক অ্যাটমিক নাম্বার না, ওয়েট, পরমাণু ওয়েট। সো এখানে বলছে টু নিউক্লি হুইচ আর নট আইডেন্টিক্যাল, মানে প্রোটন সংখ্যা সেম নয়, বাট হ্যাভ দ্য সেম নাম্বার অফ নিউক্লিয়নস প্রেজেন্ট, তাকে কি বলবো? তাকে বলবো আইসোবার। নেক্সট, হুইচ ইজ নোন অ্যাজ ব্রেক বোন ফিভার। ব্রেক বোন ফিভার কাকে বলা হয়? ডেঙ্গুকে। নেক্সট, গ্রিন ফ্লেটেন্ড স্টিম আর ক্যারেক্টারিস্টিক্স অফ গ্রিন ফ্লেটেন্ড ফ্লেটার স্টিম আর ক্যারেক্টারিস্টিক্স অফ জেরোফাইট। নেক্সট, হার্ট ট্রান্সপ্লান্টেশন। হার্ট ট্রান্সপ্লান্টেশন ইন ওয়ার্ল্ড ওয়াজ পারফর্ম বাই ক্রিশ্চিয়ানা বার্নার্ড। নেক্সট, মেইন মেমোরি। মেইন মেমোরি ইজ অলসো নোন অ্যাজ প্রাইমারি মেমোরি হবে না, মেন মেমোরি ইজ অলসো নোন অ্যাজ সেকেন্ডারি মেমোরি। পরবর্তী প্রশ্ন বলছে, আচ্ছা পরবর্তী প্রশ্ন, ইন হুইচ ইয়ার স্বচ্ছ ভারত মিশন ওয়াজ লঞ্চ। স্বচ্ছ ভারত মিশন 2014 সালে লঞ্চ হয়েছে। নেক্সট, ওয়ার্ল্ড হ্যাবিটেট ডে অবজার্ভ অন, ওয়ার্ল্ড হ্যাবিটেট ডে কত সাল কত তারিখে অবজার্ভ করা হয়? 1st of October, গান্ধীজির জন্মদিনের ঠিক আগের দিন, 1st of October ওয়ার্ল্ড হ্যাবিটেট ডে। নেক্সট বলছে, দ্য ইউনিয়ন গভর্নমেন্ট কনস্টিটিউটেড এ কম্পিটিশন ল রিভিউ কমিটি টু রিভিউ দ্য কম্পিটিশন অ্যাক্ট আন্ডার হুজ চেয়ারম্যানশিপ। এটা হবে ইনজেটি শ্রীনিবাস। হু ওয়াজ ইলেক্টেড অ্যাজ দ্য চেয়ারম্যান অফ দ্য প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া। এটা কিন্তু 2018 সালের একটা কারেন্ট অ্যাফেয়ার্স, যাই হোক জিজ্ঞ হয়ে রয়েছে, এটা আমাদের জেনে দেওয়া জেনে রাখা উচিত। হু ওয়াজ ইলেক্টেড অ্যাজ দ্য নিউ চেয়ারম্যান অফ প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া? এন রবি।
পরবর্তী প্রশ্ন ক্রিকেট থেকে একটা প্রশ্ন আছে, বলছে হুইচ আন্ডার 19 প্লেয়ার বিকাম দ্য ইয়ংগেস্ট ইন্ডিয়ান টু স্কোর এ টেস্ট সেঞ্চুরি অন ডেবিউ। টেস্ট সেঞ্চুরি অন ডেবিউ কে করেছিল? পৃথ্বী শ। নেক্সট পরবর্তী প্রশ্ন, দ্য টেরেকোটা ফিগার অফ মাদার গডেস হ্যাজ বিন ফাউন্ড। টেরেকোটা ফিগার অফ মাদার গডেস হ্যাভ বিন ফাউন্ড ইন মহেঞ্জোদারো। সো মাদার গডেজের টেরেকোটা ফিগার পাওয়া গেছে মহেঞ্জোদারোতে। নেক্সট, আসিল ওয়াজ ফাউন্ড ইন মহেঞ্জোদারো উইথ আ ইয়োগি ওয়্যারিং এ হর্ন। ইয়োগি ওয়্যারিং এ হর্ন ক্যাপ অ্যান্ড সারাউন্ডেড বাই অ্যানিমালস হ্যাজ বিন আইডেন্টিফাইড উইথ শিবা হবে। আসিল ফাউন্ড ইন মহেঞ্জোদারো, মহেঞ্জোদারো পাওয়া গেছে। ইয়োগি ওয়্যারিং, ইয়োগির মতন দেখতে, হর্ন ক্যাপ অ্যান্ড সারাউন্ডেড বাই অ্যানিমালস, সো অবশ্যই শিব হবে। নেক্সট, ইন ঋগ্বেদা দ্য লার্জ নাম্বার অফ হাইম ইন ঋগ্বেদা ইজ অন ইন্দ্র। হোয়ার ইজ দ্য বৃহদেশ্বর টেম্পল সিচুয়েটেড? বৃহদেশ্বর টেম্পল ইজ ইন তাঞ্জহর। নেক্সট, কৃষ্ণা কনভার্টেড দ্য 4th বুদ্ধিস্ট কাউন্সিল, সরি কনিষ্কা কনভার্টেড 4th বুদ্ধিস্ট কাউন্সিল হুইচ প্রিপেয়ার ওয়ান এনসাইক্লোপিডিয়া অফ বুদ্ধিস্ট ফিলোসফি, হোয়াট ওয়াজ নোন অ্যাজ, এটা হবে মহাভাষ্য। হু ওয়াজ আলার কালামা? আলার কালামা ইজ আ টিচার অফ বুদ্ধা। ডিউরিং মৌরিয়ান পিরিয়ড দ্য মিডিয়াম অফ এক্সচেঞ্জ প্রিভেন্ট ওয়াজ পানা। অ্যাজ এ প্রিন্স অশোকা হ্যাড রিমেইন দ্য ভাইস রয় অফ, অ্যাজ এ প্রিন্স অশোক রিমেইন দ্য ভাইস রয় অফ হুইচ প্লেস, এটা হবে উজ্জয়িনীরও ছিল তক্ষশিলারও ছিল, সো ওয়ান অ্যান্ড বি অপশান সি হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন বলছে, কিং মিনান্দার অলসো নোন অ্যাজ মিলিন্দা বিলং টু হুইচ অফ দ্য ফলোয়িং ডাইনেস্টি? কোন ডাইনেস্টি লর্ড ছিল কিং মিনান্দার? ইন্দো গ্রিক ডাইনেস্টি। হু সাকসেসেড পুষ্যমিত্র শুঙ্গ দ্য ফাউন্ডার অফ শুঙ্গ ডাইনেস্টি? পুষ্যমিত্র শুঙ্গ কাকে সাকসিড করেছিল? এটা হবে অগ্নিমিত্রাম। নেক্সট, দ্য মিতাক্ষরা কমেন্ট্রি অন দ্য ইয়জনা ভাকাল স্মৃতি অ্যান ইম্পর্টেন্ট সোর্স অফ হিন্দু ল ওয়াজ রিটেন বাই, এটা হবে ভিজনাসপারা। পরবর্তী প্রশ্ন, দ্য প্লে মাত্তা মত্তভিলাস প্রহসন, প্লে মত্তভিলাস প্রহসন ওয়াজ অথর্ড বাই, এটা হবে মহেন্দ্র বর্মা ওয়ান। নেক্সট, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং লেটার গুপ্তা অ্যাজিউম দ্য ইম্পেরিয়াল টাইটেল মহারাজা ধীরাজ অ্যান্ড পারফর্ম দ্য হর্স স্যাক্রিফাইস, এটা হবে কুমারগুপ্ত। হুইচ অফ দ্য ফলোয়িং হ্যাজ ওল্ডেস্ট রক ইন দ্য কান্ট্রি? ওল্ডেস্ট রক ইন দ্য কান্ট্রি হবে দ্য আরাভাল্লি। আরাভাল্লি ইজ দ্য ওল্ডেস্ট রক ইন দ্য হ্যাজ দ্য ওল্ডেস্ট রক ইন দ্য কান্ট্রি। দ্য রক ইন হিমালয়ান সিস্টেম আর মেনলি, দ্য রক ইন দ্য হিমালয়ান সিস্টেম আর মেনলি সেডিমেন্টারি। দ্য শিওয়ালিক স্ট্রেচ ইজ বিটুইন, শিওয়ালিক স্ট্রেচ ইজ ইন বিটুইন পাটোয়া বেসিন অ্যান্ড তিস্তা। শিওয়ালিক স্ট্রেচ ইজ বিটুইন পাটোয়া বেসিন, পটোয়ার বেসিন অ্যান্ড তিস্তা। দ্য হাইয়েস্ট পিক অফ ইন্ডিয়া ইন টেরিটরি K2 ইন হুইচ রেঞ্জ ইজ লোকেটেড, এটা হবে কারাকোরাম রেঞ্জ, গডউইন অস্টিন বা K2 ইন কারাকোরাম রেঞ্জ। নেক্সট, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ দ্য স্মলেস্ট স্টেট অফ ইন্ডিয়া? এখানে যে অপশানগুলো আছে তার মধ্যে সিকিম, যদি গোয়া থাকতো তাহলে উত্তরটা কিন্তু গোয়া হতো। পরবর্তী প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং হিল
are found which are the western ghat and eastern ghat meet নীলগিরি পর্বত, নীলগিরি হিলে ইস্টার্ন ঘাট এবং ওয়েস্টার্ন ঘাট, এই যে এখানটা ওয়েস্টার্ন ঘাট এই ইস্টার্ন ঘাট এসে এখানে যেটা মিলেছে সেখানটা হচ্ছে নীলগিরি পর্বত। নেক্সট, হুইচ স্টেট গুরু শিখর পিক লোকেটেড, গুরু শিখর পিক ইজ ইন রাজস্থান। নেক্সট, হোয়ার ইজ দ্য সেভারয় হিল লোকেটেড, সেভারয় হিল ইজ লোকেটেড ইন তামিলনাড়ু, সো সেবারয় হিল ইজ ইন তামিলনাড়ু। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং রিভার অরিজিনেট ফ্রম অমরকণ্টক নর্মদা, নর্মদা ইজ অরিজিনেট ফ্রম অমরকণ্টক। ইন হুইচ স্টেট দ্য বিন্ধিয়া মাউন্টেন রেঞ্জ ইজ লোকেটেড, বিন্ধিয়া মাউন্টেন রেঞ্জ কোন স্টেটে আছে, এটা হবে মধ্যপ্রদেশ, বিন্ধিয়া মাউন্টেন রেঞ্জ মধ্যপ্রদেশে অবস্থিত। র্যাডক্লিফ লাইন ইজ বিটুইন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান, র্যাডক্লিফ লাইন ইন্ডিয়া পাকিস্তানের মাঝখানে অবস্থিত। আচ্ছা, যদি এখানে বলে যে ডুরান্ট লাইন, ডুরান্ট লাইন, এই ডুরান্ট লাইন কোন দুটো স্টে নেশনের মাঝখানে অবস্থিত? পরবর্তী প্রশ্ন, হুইচ কান্ট্রি আর জয়েন্টলি বাই জয়েন্ট বাই পক স্ট্রিট, এটা হবে ইন্ডিয়া অ্যান্ড শ্রীলঙ্কা। ডেসিডুয়াস ট্রি শেড দেয়ার লিভ ইন উইন্টার সিজন, ডেসিডুয়াস ট্রি তাদের পর্ণমোচী পাতা, তাদের পাতা শীতকালে ঝেড়ে দেয়, কেন? প্রিভেন্ট ট্রান্সপিরেশন, ট্রান্সপিরেশন বা জলীয় বা বাষ্পমোচনকে রোধ করার জন্য এই কাজটা করে তারা। পরবর্তী প্রশ্ন, ডেট সিকিউরিটিস অ্যান ইনস্ট্রুমেন্ট গেটিং ক্রেডিট ফর সাচ পিরিয়ড, ইট ইজ কল লং টার্ম। নেক্সট, জিএসটি ইজ ইম্পোজড অন সেলস অ্যান্ড সেলস অফ গুড অ্যান্ড সার্ভিস, জিএসটির ফুল ফর্মই জানি গুড অ্যান্ড সার্ভিস ট্যাক্স, সো গুড এবং সার্ভিস যেখানে আছে সো অপশন এ হবে সঠিক উত্তর। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ কারেক্ট, সঠিক কোনটা? বলছে আরবিআই হ্যাজ ডাইরেক্ট কন্ট্রোল অন নন ব্যাঙ্কিং ফিনান্সিয়াল, না এটা হবে না। পরবর্তী, আরবিআই ডাজ নট কন্ট্রোল এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাঙ্ক, ডাজ নট বলেছে, কন্ট্রোল তো আছে তাহলে এটাও হচ্ছে না। বলছে আরবিআই ডাজ নট হ্যাভ এনি রোল অন ইন কন্ট্রোলিং দ্য ফরেন এক্সচেঞ্জ ক্রাইসিস, কন্ট্রোল তো আছে তো, ও আচ্ছা এখানে ডাজ নট বলেছে তাহলে এটাও হবে না, সো নান অফ দিস হবে অ্যান্সার। নেক্সট, চেল্লিয়া কমিটি রেকমেন্ডেড রিগার্ডিং ট্যাক্স রিফর্ম, সিম্পল রোল অফ ট্যাক্স, চেল্লিয়া কমিটি হ্যাঁ, টু রিডিউস দ্য রেট অফ ইনকাম ট্যাক্স ট্রু, রিডিউস দ্য রেট অফ কাস্টমার ডিউটি ট্রু, সো অল অফ দিস। তাহলে চেল্লিয়া কমিটি কী কী করলো? চেল্লিয়া কমিটি সিম্পল রোল অফ ট্যাক্স, রিডিউস দ্য রেট অফ ইনকাম ট্যাক্স অ্যান্ড রিডিউস দ্য রেট অফ কাস্টম ডিউটি, সবগুলোই সঠিক। নেক্সট, মেজর বার্ডেন অফ এক্সাইজ ডিউটি ফল অন এক্সাইজ ট্যাক্স, মেজর বার্ডেন অন এক্সাইজ ট্যাক্স ফল অন লো মিডল ক্লাস অ্যান্ড পুয়ার পার্সনস, সো মেজর বার্ডেন অফ এক্সাইজ ডিউটি ফল অন লোয়ার মিডল ক্লাস অ্যান্ড পুয়ার। হোয়াট রেট অফ ইন্টারেস্ট ইজ এফেক্টিভ অ্যাট টাইম অফ গিভিং লং টার্ম লোন টু কমার্শিয়াল ব্যাঙ্ক অফ আরবিআই? আচ্ছা, লং টার্ম লোন যেটা আরবিআই কমার্শিয়াল ব্যাঙ্কগুলোকে দেয় সেই জিনিসটাকে কি বলে? সেটা হবে ব্যাংক রেট। আচ্ছা, আমার প্রশ্ন থাকবে বর্তমানে ব্যাংক রেট কত? আচ্ছা, পরবর্তী প্রশ্ন বলছে হুইচ অফ দ্য ফলোয়িং সাবজেক্ট কাম আন্ডার ইউনিয়ন লিস্ট, লোকাল গভর্নমেন্ট, লোকাল গভর্নমেন্ট কী করে হবে, ল অ্যান্ড অর্ডার নয়, ফরেন অ্যাফেয়ার, এডুকেশন তো কনকারেন্ট লিস্টে পড়ে, তাহলে ফরেন অ্যাফেয়ার হবে সঠিক উত্তর। নেক্সট, আর্টিকেল হুইচ ডিল উইথ অল ইন্ডিয়া সার্ভিস, অল ইন্ডিয়া সার্ভিস 312, সো আর্টিকেল 312। নো মানি ক্যান বি উইথড্র আউট অফ দ্য কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া এক্সেপ্ট
the approval of the parliament. পার্লামেন্টের অ্যাপ্রুভাল ছাড়া কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া ব্যবহার করা সম্ভব নয়। নেক্সট, দ্য স্যালারি অ্যান্ড অ্যালাউয়েন্সেস অফ সিএজি কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল হতে হবে ডিটারমাইন্ড বাই পার্লামেন্ট। কাকে স্যালারি ডিটারমাইন করে? পার্লামেন্ট। নেক্সট, কম্পোজিশন অফ ওয়ার্ড কমিটিস হ্যাজ বিন স্টেটেড আন্ডার হুইচ আর্টিকেল? এটা হবে 243S, কম্পোজিশন অফ ওয়ার্ড কমিটি 243S। আচ্ছা, দ্য কন্ডাক্ট অফ অল ইলেকশন টু দ্য পঞ্চায়েত শ্যাল বি বেস্টেড অন, দ্য কন্ডাক্ট অফ ইলেকশন অফ পঞ্চায়েত শ্যাল বি বেস্টেড অন দ্য ইলেকশন কমিশন অফ দ্য স্টেট কনসার্ন। সো পঞ্চায়েতের যে ইলেকশন হয় সেটা স্টেটের যে ইলেকশন কমিশন সে কন্ডাক্ট করে। নেক্সট, দ্য অ্যাপিল জুরিসডিকশন অফ সুপ্রিম কোর্ট ডাজ নট ইনভলভ, অ্যাপিল জুরিসডিকশন অফ সুপ্রিম কোর্ট ডাজ নট ইনভলভ ডিসপিউট অ্যারাইজিং আউটপুট অফ প্রি কনস্টিটিউশনাল ট্রিটিজ। নেক্সট, পরবর্তী প্রশ্ন, দ্য বলকান প্ল্যান অফ ফ্র্যাগমেন্টেশন অফ ইন্ডিয়া ওয়াজ দ্য ব্রেন চাইল্ড ওয়ান। বলকান প্ল্যান এটা কার মাথা থেকে এসছে? এটা লর্ড মাউন্টব্যাটেন। পরবর্তী প্রশ্ন, হু অ্যামং দ্য ফলোয়িং আর অফিসিয়াল কংগ্রেস নেগোসিয়েটর উইথ ক্রিপস মিশন? এটা হবে পণ্ডিত জওহরলাল নেহরু অ্যান্ড মৌলানা আজাদ। হুইচ অফ দ্য ফলোয়িং কমিটি অ্যাপয়েন্টেড বাই দ্য গভর্নমেন্ট টু এক্সামাইন দ্য ওয়ার্ক অফ ডায়ারকি? এটা হবে মুদ্দিমান কমিটি। সো প্রশ্নটা হচ্ছে, হুইচ অফ দ্য ফলোয়িং কমিটি ইজ অ্যাপয়েন্টেড বাই দ্য গভর্নমেন্ট টু এক্সামাইন দ্য ওয়ার্কিং অফ ডায়ারকি? ওয়ার্কিং অফ ডায়ারকি এটা হবে মুদ্দিমান কমিটি। নেক্সট, অ্যাট হুইচ প্লেস মহাত্মা গান্ধী অবজার্ভ দিস লাস্ট ফাস্ট? মহাত্মা গান্ধী তার শেষ যে ফাস্ট, ফাস্টকে বাংলায় কী বলে, অনশন, মহাত্মা গান্ধী যে লাস্ট যে অনশন করেছিল সেটা কোন জায়গায়? সেটা হবে দিল্লি। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং তিন কাথিয়া সিস্টেম হুইচ অফ উইথ হুইচ অফ দ্য ফলোয়িং তিন খাটিয়া সিস্টেম ওয়াজ অ্যাসোসিয়েটেড? তো হবে তিন খাটিয়া সিস্টেম ইজ অ্যাসোসিয়েটেড উইথ ইন্ডিগো কাল্টিভেটর অফ চম্পারণ। আল হিলাল অ্যান্ড আল বলগা ওয়্যাট, আল হিলাল অ্যান্ড আল বলগা ওয়্যাট টু নিউজ পেপার অফ মৌলানা আবুল কালাম আজাদ। আল হিলাল অ্যান্ড আল বলগা আর টু নিউজ পেপার অফ মৌলানা আবুল কালাম আজাদ। আচ্ছা, পরবর্তী প্রশ্ন বলছে, হু হেডেড দ্য ইন্টিরিম ক্যাবিনেট ফর্ম ইন দ্য ইয়ার 1946? 1946-এ যে ইন্টিরিম ক্যাবিনেট গঠিত হয়েছিল তার হেড কে ছিল? তবে জেল নেহরু, পণ্ডিত জওহরলাল নেহরু। নেক্সট, পরবর্তী প্রশ্ন, দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অ্যাট দ্য টাইম অফ পার্টিশন অফ ইন্ডিয়া, যখন ইন্ডিয়া পার্টিশন হয়ে যায় 1947-এ, তখন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রেসিডেন্ট কে ছিল? এটা হবে জে বি কৃপালিনী। নেক্সট, হুইচ অফ দ্য ইন অ্যাট হুইচ প্লেস দ্য প্যারালাল গভর্নমেন্ট ওয়াজ সেট আপ ডিউরিং কুইট ইন্ডিয়া মুভমেন্ট? কুইট ইন্ডিয়া মুভমেন্টের সময় যে প্যারালাল গভর্নমেন্ট সেটা কোথায় হয়েছিল? এটা হবে বালিয়া। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং অর্গানাইজেশন হুইচ অফ দ্য ফলোয়িং অর্গানাইজড এ ম্যাচ অন তাঞ্জোর কোস্ট টু ব্রেক দ্য সল্ট ল ইন এপ্রিল 1930? কে করেছিল? না, যেটা হবে চক্রবর্তী রাজাগোপালাচারী। সো হুইচ অফ দ্য ফলোয়িং অর্গানাইজ এ মার্চ অন তাঞ্জোর কোস্ট টু ব্রেক দ্য সল্ট লেক এপ্রিল 1930? এটা হবে চক্রবর্তী রাজা গোপালাচারী। নেক্সট, হু ওয়াজ দ্য ভাইসরয় অফ ইন্ডিয়া হোয়েন রাওলাট অ্যাক্ট ওয়াজ পাসড? এটা হবে লর্ড চেমসফোর্ড। রাওলাট অ্যাক্ট পাস হয় লর্ড চেমসফোর্ডের সময়।